ঢাকার মধ্যে কিন্তু অনেক ধরনের ইভেন্ট হয়। আপনারা যারা ইউথ আছেন তারা কিন্তু এই ধরনের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করে নেটওয়ার্কিং সেশন, মেন্টরশিপ, অনেকের সাথে কানেক্টেড হতে পারেন, যেটা আপনার ক্যারিয়ারে ফার্দার হচ্ছে ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে। যেমন আমি কিন্তু হচ্ছে পলিটিক্স নামে ইভেন্ট হচ্ছে, এটাতে পার্টিসিপেশনের জন্য একটা কার্টুন জমা দিয়েছিলাম, এটা সিলেক্টেড হয়েছিল এবং এখানে আমি 3 দিনের ডে লং হচ্ছে ওয়ার্কশপ চলছে। এবং এই ওয়ার্কশপে রফিকুর নবী স্যার, শিশির ভট্টাচার্য স্যার, মেহেদি ভাই, মিতু আপা সহ অনেকেই এসেছেন এবং আমাদের প্রিয় আসানাবি স্যারও কিন্তু এসেছেন। এই 3 দিনের সেশনগুলো শুধুমাত্র যে কার্টুন কিংবা ক্রিয়েটিভ সেক্টরে রিলেটেডই হচ্ছে জিনিসটা তা না, আপনি যে সেক্টরেই আছেন, এটা মার্কেটিং হতে পারে, এটা এইচআর রিলেটেড হতে পারে, আপনার সাবজেক্টে হতে পারে, ইভেন্টগুলোতে যদি পার্টিসিপেট করেন আপনারা এখান থেকে শুধুমাত্র নেটওয়ার্কিং সেশনও না, আপনি এখানে অনেকের সাথে কানেক্টেড হতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে আপনার ক্যারিয়ার গাইডেন্স কিংবা সামনের দিনগুলোতে কীভাবে আগাতে পারেন। আই হোপ আপনারা যারা ইয়ুথ আছেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের ইভেন্টগুলোতে যদি পার্টিসিপেট করেন তাহলে হয়তোবা যে আপনার ক্যারিয়ারের পাথটা আরেকটু ইজিয়ার হয়ে যাবে এবং ওয়েল কানেকশন বিল্ড আপের কারণে একটা পরিচিতি পাবেন, নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন, যেটা সামনে ফার্দার ক্যারিয়ারে ডেভেলপমেন্ট নিয়ে আসবে। ঠিক আছে।